প্রিয় বন্ধুরা যারা সবেমাত্র ক্লাস টেনে উঠেছ অর্থাৎ দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে আজকের এই ভিডিওটি তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ কারণ দশম শ্রেণীর সম্পূর্ণ বাংলা সিলেবাস নাম্বার বিভাজন এবং মডেল কোশ্চেন নিয়ে আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা পরিবেশন করব প্রথমেই আমরা চলে আসছি তোমাদের মূল বাংলা পাঠ্য বই সাহিত্য সঞ্চয়ন এই বইটাতে আমরা সিলেবাসটা দেখে নিই এবছর তোমাদের কি কি পড়তে হবে এই বইয়ে প্রথমেই বলে রাখি যত গল্প কবিতা আছে সব কিন্তু পড়া লাগবে না সূচিপত্র পৃষ্ঠা দেখো কিছু কিছু গল্প কবিতার আগে একটা ছোট্ট মতো গোল মতো স্টার আঁকা আছে দু পৃষ্ঠায় প্রতিটা পৃষ্ঠার মধ্যে আর যে কটার উপর শুধুমাত্র এই গোল সিম্বলগুলো দেওয়া আছে শুধুমাত্র সে কটা গল্প কবিতা নাটক তোমাদের সিলেবাসে আছে বাকিগুলি কিন্তু তোমাদের পড়া লাগবে না একটা উদাহরণ দিয়ে বোঝাই প্রথম পার্টে দেখো চারটে রয়েছে গল্প কবিতা শাবলতলার মাঠ জ্ঞান তিন পাহাড়ের কোলে বুধু আর পাখি শুধুমাত্র একটার ওপর গোল দেওয়া আছে জ্ঞানচক্ষু তার মানে তোমাদের এবছর শুধুমাত্র এখান থেকে একটা গল্পই পড়তে হবে জ্ঞানচক্ষুটি বাকি যে তিনটে রয়েছে এগুলো কিন্তু পড়া লাগবে না এই হচ্ছে তোমাদের সিলেবাস তোমরা বইটা থেকে মিলিয়ে দেখে নিও কী কী তোমাদের রয়েছে এবার আসি একটা মোস্ট ইন্টারেস্টিং জায়গাতে শিখন শিখন পরামর্শ তোমরা সাধারণত বইয়ের শেষ পৃষ্ঠাগুলো দেখো না তাই দেখিয়ে দিই একশো সাতাশ নম্বর পৃষ্ঠাতে এখানে তোমাদের কোন পরীক্ষার কোন সিলেবাস সেটা কিন্তু দিয়ে দেওয়া আছে প্রথম পরীক্ষায় কোন গল্প কবিতাগুলো আছে দ্বিতীয়টাতে কি কি থাকবে তৃতীয়টাতে কি কি থাকবে সে বিষয়ে কিন্তু বিস্তারিত তথ্য তোমরা পেয়ে যাবে তারপরে পৃষ্ঠাটি আরও গুরুত্বপূর্ণ একশো উনত্রিশ পৃষ্ঠা এখানে একসেট মডেল কোশ্চেন দেওয়া আছে যে কেমন প্রশ্ন তোমাদের হতে পারে কেমন প্রশ্ন করা হবে সে বিষয়ে তথ্য তোমরা এখান থেকে দেখে নিতে পারবে প্রথমে আগে বইটা পড়ো তারপর ধীরে ধীরে তোমরা মডেল কোশ্চেন সম্পর্কে কিন্তু তথ্য তোমরাও বুঝতে পারবে আর একশো আঠাশ নাম্বার পৃষ্ঠাটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ নাম্বার বিভাজন কতটার উত্তর তোমাদের লিখতে হবে সব তথ্য এখানে পাবে যেমন দেখো যতগুলি গল্প থাকবে তার মধ্যে থেকে তোমাদের মাধ্যমিক পরীক্ষাতে দেওয়া হবে তিনটে এমসি কিউ লিখতে হবে এসে কিউ লিখতে হবে চারটে ব্যাখ্যাধর্মী তিন নাম্বারের প্রশ্ন লিখতে হবে একটা রচনাধর্মী বড় প্রশ্ন লিখতে হবে একটা পাঁচ নাম্বারের একই সঙ্গে দেখো কোন নাম্বার প্রশ্নের জন্য কতগুলো শব্দ লিখতে হয় এক নাম্বারের জন্য কুড়িটা শব্দ তিন নাম্বারের জন্য ষাটটা শব্দ মানে এই পৃষ্ঠাটা তোমরা ভালো করে বুঝে বুঝে পড়ো বুঝে নাও প্রশ্নের কাঠামো নাম্বার বিভাজন বুঝতে না পারলে তোমার স্কুল শিক্ষক অথবা প্রাইভেট শিক্ষকের সাহায্য নাও এবার আমরা আসছি আমাদের সহায়ক গ্রন্থ কোনি উপন্যাসে কোনি উপন্যাসটির এই চোদ্দোটি পর্বে বিন্যস্ত প্রায় সত্তর চুয়াত্তরটা পৃষ্ঠা আছে এই গোটা উপন্যাস থেকে তোমাদের তিনখানা প্রশ্ন মাধ্যমিকে করা হবে লিখতে হবে দুটো খুব তাই মনোযোগ সহকারে এটা তোমাদের পড়তে হবে এখানে দশ নাম্বার থাকবে পাঁচ পাঁচ দশ এই বইটি থেকে কোনো এমসিকিউ কিউ কোনো এসে কিউ আসে না কাজেই সেগুলি পড়ার কোনো দরকার নেই এবার চলে আসছি আমি ব্যাকরণ বইয়ে ব্যাকরণ বইটা তোমাদের স্কুল থেকে দেওয়া হয় না এটা বাইরে থেকে কিনতে হয় ব্যাকরণ বইয়ে যে কোনো একটা রাইটারের কিনে নিতে পারো ভালো হয় প্রান্তিক বা তুমি যদি বাণী সংসদের বইটা কেনো খুব ভালো ব্যাকরণের সিলেবাস বলে দিই কারক অকারক সম্পর্ক সমাস বাক্য বাচ্য এই চারটে তোমাদের সিলেবাসে আছে এই চারটে তোমাদের কাম এবার পড়তে হবে আর নির্মিতি অংশ তোমাদের যেগুলো থাকছে প্রবন্ধ রচনা মানে রচনা থাকছে অনুবাদ একটা ইংরেজিতে কিছু লাইন দেওয়া থাকবে একটা গল্পের সামান্য অংশ সেটা পড়ে সেটাকে বাংলায় লিখতে হবে আর থাকবে সংলাপ ইংরাজিতে যেরকম তোমরা ডায়ালগ পড়েছো সেই রকম বাংলায় সংলাপ আর প্রতিবেদন মানে খবরের কাগজে যেমন খবর থাকে সেই রকম লেখা এটা হচ্ছে তোমাদের ব্যাকরণের সম্পূর্ণ সিলেবাস আর একটা গুরুত্বপূর্ণ বই তোমাদের দেখায় বইটি মৌলিক লাইব্রেরির তরফ থেকে বেরোয় সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই এই যতগুলো বই বললাম অর্থাৎ কোনি তোমাদের সাহিত্য সঞ্চয়ন বই গল্প কবিতার বই ব্যাকরণ বই সব বই থেকে সম্পূর্ণ উত্তর প্রশ্ন কেমন প্রশ্ন ভাবে খাতা সাজাতে হয় একটা প্রশ্ন কতভাবে ঘুরিয়ে আসতে পারে কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ সব কিছু উত্তর সহ এই বইয়ে তোমরা পেয়ে যাবে আমার হাতে যে বইটি রয়েছে এটা দু সালের তোমাদের জন্য অর্থাৎ যারা একুশ সালে মাধ্যমিক দেবে সেম বই বেরোবে আগামী কয়েক মাসের মধ্যেই তোমরা অবশ্যই বইটা কিন্তু সংগ্রহ করে নিও উত্তরসহ মাধ্যমিকের এই সাজেশন বইটির দাম তোমাদের কিন্তু খুব সামান্য থাকবে ষাট থেকে সত্তর টাকার মধ্যেই এই বইটি তোমরা কিনে নিতে পারবে তোমাদের সিলেবাস সংক্রান্ত পাঠ্য বিষয় সংক্রান্ত যাবতীয় সমস্যা তোমরা আমায় নির্দ্বিধায় কমেন্ট কমেন্টে লিখে জানাতে পারো বা আমার সরাসরি হোয়াটসঅ্যাপ করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমাদের সঙ্গে কথা বলতে পারলে তোমাদের সাহায্য করতে পারলে আমারও ভালো লাগবে আরও একটি বিষয় জানাই এখন থেকে প্রতিনিয়ত দু হাজার সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমাদের তরফ থেকে নানা ধরনের আলোচনাধর্মী ভিডিও প্রশ্ন গল্প গল্পের ব্যাখ্যা কবিতার ব্যাখ্যা সাজেশনধর্মী ধর্মী ভিডিও ব্যাকরণের আলোচনা এই চ্যানেল থেকে তোমরা পাবে কাজেই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু একেবারেই ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো নতুন ক্লাসে উঠবার জন্য তোমাদের সব্বাইকে সম্রাট এক্সক্লু এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলের তরফ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই এখনই সাবস্ক্রাইব করো সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলটিকে এবং পাশে বেল আইকানে ক্লিক করো আমাদের সমস্ত নোট সাজেশন এবং টিপস সববার আগে পাওয়ার জন্য